আসসালামু আলাইকুম, আমার নাম মুজাফফর হোসেন, আমার বাড়ি যশোর অভয়নগর, বয়স 58, পা দিয়ে মাজা সহ জ্বালা পোড়া, কোনো ব্যথা না, শুধু জ্বালা পোড়া। আজ অনেকদিন ধরে ভুগতেছি। এখন স্বাভাবিক জীবনে আমি ইদানিং 1.5 বছর কোনো কাজকর্ম করতে পারি না, শোয়া ছাড়া আর কোনো কাজ নেই। যদি একটু হাঁটাখাঁটি করি, অমনি রানে মাজা দিয়ে জ্বালা পোড়া করে খুব। এই পর্যন্ত ডাক্তার দেখাইছি আছে কিন্তু 3টা, অর্থোপেডিক্স একটা, আর সেরা বিশেষজ্ঞ, সেরা মেডিসিন, সেরা সার্জন আর সেরা মেডিসিন, এই 2টা 3টা ডাক্তার দেখাইছি। অপারেশন যেহেতু আমার 2007 সালে এরকম একটা ঘটনা ঘটেছে ডান পাশ, ওই জায়গায় অপারেশন করেছি। এখন ওই রিস্কটা আমি নিতে যাচ্ছি না, যার জন্যই এই জায়গায় আসছি। কবিরাজি মতেও দেখাইছি, হোমিওপ্যাথিক মতেও দেখাইছি, আমি তাতে কোনো সুফল পাইনি। তবে এই জায়গায় আসে আমাদের বাড়ির পাশে আমার এক খালাতো ভাই, মানে খালাতো বার স্বাস্থ্য ভাই, ওনার বাড়ি এলার এই সমস্যা। তখন আমি, আমার মন চাইল যে আমি অপারেশন হবে, সব কিছু রেডি। এবার আমার ভাগ্নি আছে, বলতেছে যে ও মুখের বউ এই ঢাকায় যে এই জায়গায় 3 দিনে যে হাঁটাহাঁটা করে করতেছে, সে তো পড়ে হয়ে গেছিল। তারপরে আমি আমার ভাগ্নিটাই বললি, তখন আমি ওনার কাছে ফোন দিই, আমার সে খালাতো বাড়ির কাছে, বলছে হ্যাঁ আমি ঢাকায় আছি, আমি সকালবেলি বাড়ি আসবো, তো বাড়ি আসলে কথা হবে না। বাড়ি এসে ওনার সাথে কথা বললাম যে তুমি আগে তাহলে ডাক্তার দেখাও কি বলে। তারপরে এসে স্যারকে দেখালাম, দেখালে স্যার কাছে যে হয়তো 15-20 দিনে ওই জায়গায় থাকতে হবে, আপনি ভর্তি হয়ে যান। তা আমি সেই অনুপাতে ভর্তি হয়ে, আজ আমার ভর্তির বয়স আজকের 15 দিন। 15 দিনই এই জায়গায় যে থেরাপি দিচ্ছে আমারে, তা খুবই ভালো মানের থেরাপি। মানে আমরা করতে চাইনি, তবুও জোর করে আর কি সেইভাবে আর কি খুবই সেবা দিচ্ছে। এখানকার নার্সরা খুব টাইম মতন আমাকে ফলো করে, যা রাত 11টা পর্যন্ত আমার কাছে থাকে, যেহেতু ইনসুলিন দেয়, আবার সুগার মাপে, এইভাবে তারা অত্যাধিক মোটামুটি আন্তরিকতার সাথে কাজ করে। হ্যাঁ, এখানকার ডাক্তাররাই প্রত্যেক নিয়মিত ডাক্তার আসে, মানে বড় স্যার আসে হয়তো 1-2 দিন পরে, কিন্তু নিয়মিত যে ডাক্তারগুলো আসে ওরা আসে খোঁজ খবর নিয়ে আমাদের। এই জায়গার থেকে ধরেন আমার মানে অর্ধেকের বেশি চিকিৎসা পাইছি আমি, মানে আগে তো হাঁটতে পারতাম না, এখন একটু হাঁটতে পারি, এই অবস্থায় আছি, হয়তো আল্লাহ পাকের ইচ্ছায় মাফ হয়ে যাবে। এখানে এসে আল্লাহর রহমতে আগের থেকে অনেক সুস্থতা বোধ করতেছি। সব মিলে স্যার একটা কথা বলতে কি, সব মিলেই মোটামুটি ভালো লাগেছে। আমি চাই যে আল্লাহ মাফ করার মালিক, তারা যদি আমার কাছেই তো 2-3 জনে ফোন দিয়েছে যে তারা যশোর থেকে এই জায়গায় আসবে এইরকম রোগী, তা আমি বলেছি যে আল্লাহ পাকের ইচ্ছা, আমার তো একটু দুর্ঘটনা ঘটেছে ডায়াবেটিসের জন্য, তা আল্লাহর রহমতে আমি ফিরাই সুস্থ, তা যদি মন চায় তাহলে আসতে পারে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা যেহেতু যদি আমার মতন ভুক্তভোগী হন, তাহলে এরকম জায়গা আপনারা খুঁজে চেষ্টা করেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ফিরে সংসার জগতে জগতে ফিরে যেতে পারি, বাল বাচ্চা নিয়ে যাতে কাজকর্ম করে খাতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।